রান্না করতেছি, এই এই ডিউটির টাকা দেওয়া হয়েছে, বেশ কয়েক বছর আগের কথা। তখন বনদস্যু সাত্তার বাহিনী দাপটের সঙ্গে দস্যুতা করত সুন্দরবনের ভিতরে। তো তাদের সঙ্গে যখন দেখা করতে গেছি, সেই সময়টি ছিল বছরের মাঝের দিকে, অর্থাৎ জুন জুলাই বর্ষাকাল। তো বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হয়, সুন্দরবনে একটু বেশি মাত্রায় বৃষ্টি হয়, তাই আমাদের বর্ষার জন্য বা থাকার জন্য একটি সাময়িক ছাউনি তৈরি করেছিল সেই জলদস্যু গ্রুপ। তো আমরা যেখানে ট্রলার রেখেছিলাম সেখান থেকে ডিঙ্গি নৌকায় বেয়ে আরও গভীরে, অর্থাৎ সরু খাল ধরে আমাদের এগিয়ে যেতে হবে। তো এই গল্পটির কেন নিয়ে আসলাম এই মুহূর্তে, সেটি হচ্ছে যে সুন্দরবনের বাঘের অভিজ্ঞতা বলার জন্য। অসংখ্যবার সুন্দরবনে যাওয়া আসা করতে করতে বেশ কয়েক রকমের অভিজ্ঞতা হয়েছে, তবে সুন্দরবনের বাঘ আমি দেখে যতটা ভয় না পেয়েছি, তার চেয়ে বেশি ভয় পেয়েছি বাঘ না দেখে। অর্থাৎ আমার আশেপাশে কোথাও বাঘ আছে এই অনুভবটুকু আমরা করছি যে সময়টিতে, সেই সময়টিতে যেই ভয়ঙ্কর অনুভূতিটি হয় সেটি আসলে বলে বোঝানো মুশকিল। তো সেরকম একটি অভিজ্ঞতার কথা আজকে বলবো। আমরা তখন বলছিলাম যে সাত্তার বাহিনী জলদস্যু দল তারা একটি ছাপড়া ঘরের মতো করেছিল, যেখানে গিয়ে আমরা আসলে ছিলাম, পুরো বেলাটি ছিলাম, এবং মূলত বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই জায়গাটিতে আমরা আশ্রয় নিয়েছিলাম। প্রায় ঘন্টা দেড় দুয়েক সেখানে থাকার পর হঠাৎ করে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। জলদস্যু যারা ছিল তারা বললেন যে আশেপাশে কোথাও বাঘ রয়েছে। তো যখনই আসলে বাঘের আলামত আমরা পাচ্ছি, তখন তারা তাদের অস্ত্রশস্ত্রগুলো কিছুটা প্রস্তুত করে রেখেছিলেন। ওই বেলায় ওই মাচা থেকে নেমে আর অন্য কোথাও যাওয়ার সাহস হয়নি আমাদের। দিন পড়ছে, আসলে মজা করেই হরিণের দুধের কথা বলছিলাম। আমরা সুন্দরবনে গেলে পাউডার দুধ নিয়ে যাই এবং দুধ চা আমাদের খেতেই হয়। যাই হোক, ঝুম বৃষ্টি নামছিল, আগেই বলেছি যে সুন্দরবনের বাঘের গল্প আমার কাছে অনেকে জানতে চান। আমি বলি যে সুন্দরবনে গেলে আমরা যে কাজে সুন্দরবনে ঘোরাঘুরি করি বা করেছি, সেখানে বাঘ দেখার কোনো উদ্দেশ্য ছিল না, বরং বাঘকে এড়িয়ে চলাই আমার কাজ ছিল। যাই হোক, দস্যুতা থাকাকালে সুন্দরবনের ভেতরে বাঘরা যে নিরাপদ ছিল না, তার প্রমাণ হচ্ছে যে দস্যুমুক্ত সুন্দরবন হওয়ার পরে বাঘের সংখ্যা বাড়ছে, আলামত বাড়ছে। এই ছবিটি তুলেছেন আমার একজন ছোট ভাই সৈয়দ আনাস। সম্প্রতি সুন্দরবন গিয়েছিলেন তারা একটি বন্ধুদের গ্রুপ নিয়ে, ক্লাব 98 শরীয়তপুর। তো সেই বন্ধুরা যখন সুন্দরবনের কচিকালি থেকে কটকা আসছিলেন, তখন বিরল এই দৃশ্যের মুখোমুখি হন তারা। সরাসরি 4-5টি বাঘ দেখেন তারা সুন্দরবনের পাশে, তারা বিশ্রাম নিচ্ছিল। একটু ভাই 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 একটু এই সুযোগ জীবন আসবে না ভাই, কবে আসে ঠিক নাই, বাচ্চা আছে নম্বরে ভাই কোথায় না ওস্তাদ লাগে থাকা বেশি। অবশেষে বাঘ পেলাম নাকি, আল্লাহর কাছে শুকরিয়া, সুন্দরবন সফল সার্থক। এবার সরাসরি একটু সেই বাঘ দেখার অনুভূতির কথা শুনব। বলছিলাম যে ক্লাব 98 শরীয়তপুরের আমার ছোট ভাই সৈয়দ আনাস, তিনি নিজেই ছবিগুলো তুলেছেন এবং সেই সময়ের অনুভূতিটুকু তার কাছেই জেনে নিই আমরা। আমরা কচিকালি থেকে 12-3-2022 তারিখ শনিবারে দুপুরের পরে রওনা দিই খুলনার উদ্দেশ্যে। আমাদের সামনে ছিল দোয়েব জাহাজটি, ওরা সিটাকটকা খাল দিয়ে যাওয়ার সময় ওদের থেকে হয়তো যে কেউ সামহ কেউ বাঘ দেখতে পেয়ে ওরা শিপ ঘুরিয়ে
আনতেছিল এবং ওদের থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে সামনে বাঘ আছে নদীর পারে। তো আমরা ওই জন্য মানে ওই বাঘ যে পজিশনে ছিল ওরা দেখে চলে যাওয়ার পরে, দয়েব শিপ দেখে চলে যাওয়ার পরে আমরা আমাদের শিপ ওই নদীর পূর্ব পাড়ের দিকে নিয়ে যাই বাঘ দেখার জন্য। এবং আমরা কাছাকাছি থেকেই 5টি বাঘ দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা 5টি বাঘ এক ফ্রেমে আনতে পারিনি। আমরা যারা ছিলাম তাদের কাছে বিচ্ছিন্নভাবে ভিডিও ফুটেজ এবং ছবি আছে, এবং আমরা পরে দেখেছি না বাঘ ওখানে 5টি ছিল। আর যখন আমরা কাছাকাছি যাই তখন মানে মা বাঘটি বনের ভিতরে বাচ্চাগুলো নিয়ে চলে গিয়েছিল এবং পুরুষ বাঘটি মানে নদীর খুব পাড়ের খুব কাছাকাছি ছিল, এবং আমি ছিলাম শিপের একবারে সামনে মাথার দিকে। তো আমার কাছ থেকে শিপ যখন পাড়ে ভিড়ে আমার কাছ থেকে পুরুষ বাঘটি অসংখ্যবার আমার আশেপাশে কোথাও বাঘ আছে, বাঘের সামনে থেকে দেখলে মানুষের মানে মনস্তাত্ত্বিক ব্যাপারটা আসলে এলোমেলো ভয়ঙ্কর অনুভূতিটি আমি এরকম বাঘ দেখেছি বোঝানো সুন্দরবনে দেখেছি। সেরকম একটা অভিজ্ঞতার কথা আজকে বলবো। বিভিন্ন সাফারি পার্কে আমি ভ্রমণ করি, সাত্তার বাহিনী জলদস্যু দল ভারতের বিভিন্ন তারা একটি বাঘ করে এলাকাতে ভ্রমণ করেছে, ছাপরা ঘরের মতো করেছিল, যেখানে সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গলের কাছাকাছি ছিলাম, পুরো বেলাতেই ছিলাম, এবং মূলত বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই জায়গাটিতে আমরা আশ্রয় নিয়েছিলাম। আর সুন্দরবনে বাঘ দেখা মানে লাখে একজনের কপালে জোটে না, ওই ভাগ্যটা আমাদের হয়েছে। আর আমার যে ধারণা, আমার মনে হয় সুন্দরবনে বাঘ বৃদ্ধি পাচ্ছে, আমাদের উচিত এগুলাকে সংরক্ষণ করা। সুন্দরবনে এই অভাবনীয় দৃশ্য দেখেছেন অন্তত 150 মানুষ, দুটি লঞ্চ, বিশেষ করে এমভি ওয়েভ এবং এমভি সুপতি, পর্যটকবাহী দুটি লঞ্চের অনেকেই এই দৃশ্য দেখেছেন, এবং অন্তত 30-40 জন মানুষ না হলেও এই বাঘের ছবি তুলেছেন। দারুণ অভিজ্ঞতা। তবে এই বাঘ দেখা আর সুন্দরবনের জেলে বাওয়ালিদের বাঘ দেখা কিন্তু এক জিনিস নয়, সেই বাঘ দেখাটি খুবই ভয়ঙ্কর, প্রাণঘাতী। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছিল, যে ব্যক্তিকে দেখছেন তিনি আহাতঢালী, সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা এবং ট্যাংরাখালির এই বাসিন্দা। তিনি সম্প্রতি মানে গত মাসের 2 তারিখে, ফেব্রুয়ারির 2 তারিখে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন এবং এই জ্যাকেটটি পরে থাকার কারণে কোনোভাবে বেঁচে গেছেন তিনি বাঘের আক্রমণ থেকে। গেল ফেব্রুয়ারিতে সাতক্ষীরা সুন্দরবনের একেবারে পশ্চিম প্রান্তের দিকে, সেটি হচ্ছে বৈকারি খাল, সেখানেই বাঘের আক্রমণ ঘটেছিল। ভয়ঙ্কর ছিল সেই অভিজ্ঞতা। আমার সামনে তলো, তার সামনে তলো, এবার এই পিছন দিক দিয়ে, এই যে মানে এই ডাইন সাইড দিক দিয়ে, এই ডাইন সাইড দিক দিয়ে ওই বাঘটা 7-8 লম্বা বাঘ, ওই বাঘটা আমার ঘাড়ে ভর উঠে হয়তো এই জায়গাটা তুলে দিয়েছে আর এই জায়গাটা তুলে দিয়েছে। দেওয়ার পরে এবার আমি বললাম যে বাঘ যে এবার বাঘ বলে আমি এবার ওই ওই থেকে বলে আমি বলছি ভাবলি আমার বাঘে নিগালো যে এবারে নেওয়ার পরে আমি ওই বাঘে একটা বাড়ি দিছি। দিদি বলে আমার যে বাঘে বাড়ি মার বাড়ি বামার তো নেই ঘিবড়ালো, এবার নেওয়ার পরে বাড়ি আমার বাঘে দিছি। দিদি এবার এই যে নলি না, এই যে ঘাড়ে বেঁধিয়েছে না, এগুলো তো নলি কিরম তো আপনি জানেন, এই নলি আমার এই জায়গাটা বেঁধিয়েছে, এই নলি এই জায়গাটা বেঁধিয়েছে আর এই সাইডের নলি এই জায়গাটা বেঁধিয়েছে। বেঁধলার পরে ও বাড়ি দিছি, দেওয়ার পরে ও আসছে গেছে। এবার থাপাটা এমনি এখানে এখানেও হাঁকিয়েছে থাপা, এখানে কোনো নেই, আমি সবই ফাঁকা থাকা ছিল সাথে 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 ওরা বাড়ি বাড়ি ঘুরে দেবে। সঙ্গে সঙ্গে তার যারা মাছ ধরার সহযোগী ছিলেন তারা ছুটে যান এবং বাঘের হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। বলছিলাম যে জ্যাকেটটি পরা ছিল এবং দেখেন যে পিঠে বাঘে থাবা মেরেছিল এবং সম্ভবত কাদা কিংবা অন্য কোনো কারণে পিছলে যাওয়ায় বেঁচে গিয়েছিলেন আহাতঢালী। তো যাই হোক, সেই সময়ের আরও কিছু গল্প শুনবো যারা ছিলেন তার সতীর্থ, ছোট বৈকারী খালের ওই জায়গাটিতে যারা মাছ ধরতে গিয়ে এই বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন সেই আহাতঢালীর
সহযাত্রী, একটু বাবলু সানার সঙ্গে কথা বলি, তিনি জানাচ্ছিলেন বাঘ তো সুন্দরবনে শীতকালীন সময় এই সময় একটু চাপ দেয় বেশি, বা অন্যান্য গরমের সময় যে সময় বা সে সময় জোয়ারও ওঠে, সে সময় ওরা একটু চলাফেরা কম করে, এই সময় নদীতে একটু জোয়ার কম ওঠে, মা বনের যে ভিতরটা শূন্য থাকে ওরা চলে বেশি এই সময়। আমার নাম মোহাম্মদ বাবলু সানা, আমি সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলাম কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে, 2 তারিখে নেমে যাই, যাওয়ার পরে মাছ 2 দিন পরে বেচাকেনা করে এসে আবার চলে যাই জঙ্গলে। যাওয়ার পরে আমরা ওই দাড়িগাঙের ভিতরে এসকর নামক এক খাল আছে বড়, ওই খালে আমরা জ্বালানি নিতে উঠি রান্না করে খাওয়ার জন্য। এক পর্যায়ে আমরা 3 জন ছিলাম নৌকাতে, ওই 3 জনের আমি ছিলাম আগে, আর আমার পিছনে ছিল নূর ইসলাম বলে যে ভাই আমার, সেই ভাই পিছনে ছিল যিনি অসুস্থ আছেন আমার এই হায়াত ভাই, ওনার পিছনে ছিল। থাকার পরে বাঘ ওই ওনারা এই ডাইন সাইড থেকে পিছনে ধাক্কা দিয়ে মাঝখানে যে নূর ইসলাম ভাইয়ের ওখানে ফেলে যায় দিলি, সেখান থেকে আমরা ওখান থেকে টের ভাই হাঁকাহাঁকি করি, হাঁকাহাঁকি করার পরে বাঘ পিছনে বাম্পার দিয়ে চলে যায়, ওলোকের নিয়ে আমরা ওখান থেকে চলে আসি। তো সুন্দরবন ছাড়া তো আমাদের এই সাতক্ষীরা অঞ্চলে সরকারিভাবে সেরকম কোনো ইয়ে নেই যে আমরা সেখানে কাজকাম করব, বা আমাদের এই এক সরকারিভাবে এক সুন্দরবনে মাছ কাঁকড়া বা মধু এই সমস্ত সরকারিভাবে পাশ দেয়, আমরা সেইভাবে আমাদের সুন্দরবনের পাশে বাড়ি, আমরা সেইভাবে এই সুন্দরবনে চলি বা সুন্দরবনের জীবিকা আমরা নির্বাহ করি। একটা তো ডাইন পাশ দিকে উপদত্তে মানে কিছু চারা গোরান গাছ আছে, গোরান গাছের উপর দিয়ে ওনার সে ধাক্কা মারে পিঠে। এটা আমরা যে 3 জন ছিলাম, একজন আমার মানে ফুয়াতো ভাই আর একজন হচ্ছে আমার ফুয়াতো বোনাই আপন, আমরা অনেকদিন থেকেই সুন্দরবনে কাজ করে আসি, মধুর পাশও কাটি মধু আমরা 4-5 জনের, যে সময় মধু কাটি বা যে সময় এই মাছ মারি সে সময় এই 3 জন থেকে আমরা মাছ মারি, বা বহুত দিন থেকে এই সুন্দরবনে আমরা কাজ করে আসি। কিন্তু যখন আমরা কাজ করি সুন্দরবনে তখন আমরা মনে করি যে আমার ফুয়াতো ভাই না, ওটা আমার মারপ্যাটের ভাই, সেই হিসেবে আমরা এই হিসেবে কাজকাম আমরা করে আসি, সেই ক্ষেত্রে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। সুন্দরবনে তো বাঘের প্রয়োজনীয়তা থাকা স্বাভাবিক বা উচিত, তার কারণ বাঘ না থাকলে তো সুন্দরবন তো থাকবেই না। পর্যটক হিসেবে দূর থেকে বাঘ দেখা আর জেলে বাওয়ালিদের ভেতরে বাঘের মুখোমুখি হওয়া, সেরকম কিছু অভিজ্ঞতা আপনাদের এর আগেও শুনেছি, আবার নতুন করে একটু শোনাতে চাই আমাদের গনি ভাইয়ের মুখে। আসলে যেখানে বাঘে ধরে সেখানে তো ছিন্ন বিচ্ছিন্ন প্রদর্শিত রক্তের দাগ, এমনকি মাংসের টুকরো উপরে থাকে এবং তাদের জামা কাপড়গুলো এগুলো থাকে, তো আমরা ওইটা দেখে দেখে যাই, তখন কিন্তু বাঘেরা আশপাশেও থাকতে পারে বা মানুষটা রেখেও যেখানে বাঘে ধরছে বা আমরা যাচ্ছি কি না মানুষটা উদ্ধার করার জন্য, ও কিন্তু আমাদেরকে খুব খেয়াল রাখে। তো যখন আমরা মানুষটা লাশটা পাই তখন ওর পাশেই বাঘ থাকে, খাবার থেকে কোথাও যায় না, খুব চালাকি করে, খুব চালাকি মানে খুব পাকাপাকি করে ওর লাশের আশপাশ দিয়ে, গাছের ঝোপ দিয়ে, গাছের আড়াল দিয়ে। হ্যাঁ, আমাদেরকে দেখতে পারে কিন্তু আমাদের দেখাটা খুব কষ্টকর হয়ে যায়, কোনো কোনো দিনও কোনো কোনো সময়ও আমাদের সঙ্গে পড়েও যায়, কিন্তু ও এমনটা করে যে ভেসকি দেয়, গাল থেকে লালা বাইর হয়, জিভটা বেরিয়ে যায়, হ্যাল 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 করতে থাকে, এবং ওই মুহূর্তটা ও খুব তার বডি কন্ট্রোল রাখে, একদম কোনো শব্দ যেন আমরা বুঝতে না পারি, এবং আড়ালে পুলিয়ে থাকে, ও সুযোগ পাইলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট করতেও পারে বা করবে, এই ধরনের মন মানসিকতা থাকে। আর এর মাঝখানে আমরা বাঘের মূলত যখন বডি উদ্ধার করতে যাই মানুষ আমরা পাই, তখন কিন্তু বাঘের সারা শব্দ, তার পরিবার পরিস্থিতিটা আমরা কেমনে বুঝতে পারি যে বাঘ এখানে আসছে, বাঘের ঘ্রাণ থাকে, বাঘের যে হাঁটা চলার একটা
শব্দ থাকে ছোট হলেও, আর আমরা কিন্তু সুন্দরবনে যে ছোট্ট একটা পাখি আছে যেটাকে বলা যায় 25 গ্রাম ওজন, তো এই 25 গ্রাম ওজন পাখিটা যে কতটুকু শুকনা চিকন ডালে বসলে ভাঙতে পারে বা ও চলে যাওয়ার সময় যে একটা ফুরুত শব্দ হয়, এই শব্দটাও কিন্তু আমরা সতর্ক রাখি এবং এই শব্দটাও ফলো রাখি। এই ধরনের শব্দ কিন্তু ও এরকম করে ফেলে, বা কোনো কোনো সময় ও লুকিয়ে যাচ্ছে বা ওর গাল দিকে খুব লালা বেরোচ্ছে, যখন ওর গাল থেকে প্রচুর লালা আসে তখন কিন্তু এরকম এরকম করতে থাকে। হ্যাঁ, এই শব্দটাও কিন্তু পাওয়া যায়। আর এই লালাটা যখন বেশি এসে যায় তখন ওর ঢোক সাথে যে খরাপ একটা শব্দ হয়ে যায়, এই শব্দটাও আমি খুব ভালোভাবে খেয়াল রাখি। এবং এর সাথে সাথে যখন ও জায়গা চেঞ্জ করতে যায় তখন কিন্তু অনেক সময় কিন্তু বায়ুটাও বেরিয়ে যায়, এরও কিন্তু দুর্ভয় একটা গন্ধ ওর বায়ুটা। আর যে ওর যে হিস হিস করা যে একটা যে শব্দ এটাও কিন্তু পাওয়া যায়, যেহেতু ওই মুহূর্তে ও কখন খাবে কখন খাবে, কারণ ওর খাবার নিয়ে যাচ্ছি আমরা, ও কীভাবে রক্ষা করবে খাবারটা, ওই সেজন্য কিন্তু সব মিলিয়ে ব্যাপক একটা চেষ্টা করার। এই শব্দগুলো আমরা বেশি বেশি ফলো রাখি এবং গাছের গায়ে ওখানে প্রস্রাব ফেরে এগুলো আমাকে ফলো রাখতে হয়, এবং গাছের গায়ে কোনো আসর মারছে কি না সেগুলো ফলো রাখতে হয়, এবং গাছের গায়ে গাড় ডলা দিছে কি না সেগুলো ফলো রাখতে হয়, এবং কোনো রকম আশপাশে তার কোনো নতুন পদচিত্র আছে কি না, এই মুহূর্তে হেঁটে গেছে, এই ধরনের পদচিত্রগুলো আমাদেরকে খুব ফলো করতে হয়। মোটামুটি সব মিলিয়ে দেখা যায় যে আমাদের পুরা বাঘের এ টু জেড আমাদেরকে মাথায় রাখতে হয়। যে কোনো সারা শব্দই আমরা আশা করি আমি বলতে পারবো যে এটা বাঘের শব্দ, এটা অন্য প্রাণীর শব্দ হতে পারে, এটা আমি এই আমার 12-13 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারবো। এবার সুন্দরবনের বাঘ নিয়ে আরেকটি প্রসঙ্গেও কথা বলতে চাই। বাঘ নিয়ে আমার অভিজ্ঞতা কম, ধারণা কম, সে কারণে খুব বেশি আসলে এই প্রসঙ্গ আনি না, তবুও মানুষের আগ্রহ আছে বলে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন যেটি দেখছেন আমার হাতে সেটি একটি বাঘের নখ, এটি শিকার করা বাঘের নখও হতে পারে আবার মৃত বাঘের নখও হতে পারে, তো সেটি সুন্দরবন ঘেষা লোকালয়ে বিক্রি হচ্ছে এবং আমি ক্রেতা সেজেছিলাম বলে সেই বাঘের নখগুলি আমার হাতে এসেছিল। তো আমি এই প্রসঙ্গটি একটু আনলাম এই কারণে যে বাঘ নিয়ে আমাদের উচ্ছ্বাস, বাঘ দেখা নিয়ে আমাদের অনেক অনেক উচ্ছ্বাস আমরা দেখছি, একই সঙ্গে বাঘ সংরক্ষণের কথাও আমরা বলছি। সুন্দরবনে বাঘ সংরক্ষণের দায়িত্বে যারা রয়েছেন বন বিভাগ তারা তাদের দায়িত্ব পালন করছেন, আমাদের বাকিদের দায়িত্ব হলো আমরা কিছুতেই যেন এই অপকর্মটিকে মানে উৎসাহিত না করি, অর্থাৎ আমরা যেন কোনোভাবেই এগুলোর ক্রেতা না হই। আর অবশ্যই আশা করব যে সুন্দরবনের বাঘ সবচেয়ে দামি এবং প্রয়োজনীয় একটি সম্পদ, আমাদের সবাই মিলে সেটিকে রক্ষা করতে হবে, কিছুতেই এই বাঘ যেন শিকার না হয় সেজন্য সবাইকেই সহযোগিতা করতে হবে, পাশাপাশি বাঘকে বিরক্তও করা যাবে না। এই যে আমরা ইদানিং যে কয়েকটি ভিডিও দেখেছি, মানে দুই বাংলারই ভিডিও যদি বলি, সেক্ষেত্রে বাঘ দেখার পরে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে যাই এবং ছবি তোলার সময় অনেক বেশি শব্দ করি, বলা যায় একরকম বিরক্তও করি তাদের, তো কাজে তাদেরকে তাদের মতো আমাদের থাকতে দেওয়া উচিত। এবং আমরা আশা করব যেভাবে চলছে সুন্দরবনের প্রাণ প্রকৃতি পরিবেশ, ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এটি আরও সুরক্ষিত হবে এবং সুরক্ষিত থাকবে এর প্রাণ বৈচিত্র্য। শেষ করছি, সুন্দরবনের নতুন সিরিজ নিয়ে ভাবছি আপনাদের জন্য, হয়তো সামনে আবারও বনে যাব, নতুন নতুন গল্পগুলো তুলে আনবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা।